हेलो गाइस अस्सलाम वालेकुम তাহামনি আর আমি যাচ্ছি তাহামনির ভাইয়ের স্কুলে ওর পরীক্ষা চলতেছে আমার পরীক্ষা শেষ হ্যাঁ তাহামনির পরীক্ষা শেষ তাবিবের পরীক্ষা চলতেছে আনতে যাচ্ছি আমরা তাই না তো স্কুলে চলে আসলাম আর এসে দেখি আমার ছেলে এভাবে ঝুলতেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন কি অবস্থা কি করতেছে যাই হোক তাহাও এখানে এসে মহা খুশি কারণ সে তার বান্ধবীদের পেয়ে গেছে আর আমি একটু দেখাচ্ছি ওদেরকে তো সে তো যাবেই না এখন জোর করে তাকে বাসায় নিয়ে যেতে হবে আর কি দেখা যাক কোন দল আজকে হারে আর জিতে কিন্তু কালকে জার্মানি আর জাপানের খেলাটা অতিমুন্দরই লাগে জার্মানি কেমন হ্যাঁ তুমি আমার দ্বারা চলে যাও আজকে শুন করে করো মানে খাজি কই তা দেখি সব ব্রাজিল না আর্জেন্টিনা যতই ব্যাস পরো আর যতই ব্রেসলেট পরো কোনো কিছুই কাজ হবে না কাপে না কাটলো সমন আছে ইয়ার বেলজিয়াম আজকে দেখি না পর্তুগালের খেলা দি বেলজিয়াম বেলজিয়াম আর ইয়ার না কারণ বেলজিয়াম টিমটা একটু ভালোই হবে দেখা যাক আল্লাহ ভরসা চলো তাহলে বাসায় চলে যাই তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে স্কুল গেটের পাশেই এক মামা বসে বিভিন্ন দেশের পতাকা ব্রেসলেট তারপরে ব্যাস এগুলো সেল করতেছিল তা আমি একটু ওদের কিনে দিলাম আর একটু ভিডিও করলাম আর কি কি খাবা বলো না কেন আরে এটা কি ফেলাম না বলদিছে কি তো বাসায় যাওয়ার আগে রাস্তার পাশে এই সিঙ্গারা হাউস আছে এখানে তাবিবকে বললাম অনেক সময় তুমি পরীক্ষা দিয়েছে তারপর খেলাধুলা করছে বলছিলাম যে কিছু খেয়ে নাও তো সে এখানে বসে কিছু খাবে না আমি বললাম তাহলে কিছু নিয়ে নাও তারপরে ও কিছু সিঙ্গারা নিল বাসায় নিয়ে তারপরে খাবে জাস্ট ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন